পৃথিবী সৃষ্টির শুরু থেকে বিভিন্ন রকমের প্রাণী পৃথিবীতে বসবাস করে আসছে। তবে অতীতে ডাইনোসর, টাইটেনোসর, মেগালোডন সহ বিভিন্ন বৃহদাকার প্রাণী দেখা গেলেও বর্তমানে তেমন বৃহদাকার প্রাণী নেই। তাই বলে একেবারেই যে নেই তা নয়। তাই আজকে আমরা জানবো পাঁচটি প্রাণী ও তাদের বৃহদাকার শরীরের জন্য পরিচিত। তো চলুন জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। নীল তিমি স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী। বিশ্বের সবচেয়ে বড় এই প্রাণীটি লম্বায় প্রায় 100 ফুট পর্যন্ত হয়ে থাকে। এর ওজন প্রায় 200 টন পর্যন্ত হয়। পৃথিবীর প্রায় সব মহাসাগরেই এরা রাজার মতো ঘুরে বেড়ায়। যেমন আন্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর। বিশ্বের সবচেয়ে বড় প্রাণীদের লিস্টে দ্বিতীয় স্থানে আছে আফ্রিকান হাতি। আফ্রিকান হাতি স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী। এদেরকে সাহারা মরুভূমির মধ্য ও পশ্চিম আফ্রিকা মরুভূমিতে পাওয়া যায়। আফ্রিকান হাতি লম্বায় প্রায় 22 ফুট পর্যন্ত হয়ে থাকে আর ওজনে এরা 7,500 কেজি পর্যন্ত হতে পারে। তবে এত বৃহদাকার হওয়ার পরেও তারা ঘন্টায় প্রায় 40 কিমি বেগে দৌড়াতে পারে। বিশ্বের সবচেয়ে বড় প্রাণীদের লিস্টে তৃতীয় স্থানে আছে বৃহদাকার স্কুইড। এটি এখনও পর্যন্ত জানা সবচেয়ে বড় অমেরুদণ্ড প্রাণী। পানির নিচে এই প্রাণীটি দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। তবে এই প্রাণীটি সচরাচর খুব একটা দেখা যায় না। যা দেখা যায় তার অধিকাংশ উপকূলে ভেসে আসা মৃতদেহ। স্কুইড লম্বায় 46 ফুট পর্যন্ত হতে পারে আর ওজনে এরা 500 কেজি পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে চতুর্থ স্থানে আছে এলিফ্যান্ট সিল। এলিফ্যান্ট সিল নামটি কেবল তার আকারের জন্য নয়, বড় নাকের জন্যও দেওয়া হয়েছে। পুরুষ প্রজাতির এলিফ্যান্ট সিলদের হাতিদের মতো সুর রয়েছে। সিলগুলো মূলত উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেখা যায়। এক একটি এলিফ্যান্ট সিল লম্বায় প্রায় 20 ফুট হয় আর ওজনে এরা 4 টন পর্যন্ত হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় প্রাণীদের লিস্টে পঞ্চম স্থানে আছে গন্ডার। আকৃতির দিক থেকে আফ্রিকার সাদা গন্ডারই বৃহত্তম। এদের উচ্চতা 5 থেকে 6 ফুট এবং দৈর্ঘ্য 12 থেকে 14 ফুট হয়ে থাকে আর ওজনে এক একটি সাদা গন্ডার হয়ে থাকে প্রায় 2,300 কেজি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে গন্ডারের বিভিন্ন প্রজাতির দেখা গেলেও বর্তমানে তা অনেকটাই কমে এসেছে। বিশ্বের সবচেয়ে গন্ডার আছে আফ্রিকাতে, এছাড়া উত্তর পূর্ব ভারত এবং নেপালে। পাকিস্তান ও মায়ানমার সীমান্তের এদের দেখা যায়।